বিরল চিত্র। মানুষের স্বার্থে উলুবেড়িয়ায় দলীয় কার্যালয় রূপান্তরিত হল উপস্বাস্থ্য কেন্দ্রে। এ যেন উল্টো ছবি। রাজ্য জুড়ে যখন দলীয় কার্যালয় দখলের লড়াই চরমে, তখন এক বিরল ছবি দেখল উলুবেড়িয়ার মানুষ। মানুষের কথা ভেবে দলীয় কার্যালয়কেই উপস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত করা হলো। জানা গিয়েছে উলুবেড়িয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের জগদীশপুর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হোক, কিন্তু স্থানীয় এলাকায় উপযুক্ত ভবন ছিল না। তাই এলাকার মানুষের স্বার্থে স্থানীয় তৃণমূল কার্যালয়কেই উপস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত করতে তা উলুবেড়িয়া পুরসভার কিছুদিন আগেই হাতে তুলে দেওয়া হয়। গত সোমবার উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে সেই উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। জানা গিয়েছে উলুবেড়িয়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডের জগদীশপুর সামন্তপাড়া এলাকায় বছর চারেক আগে সামন্ত পরিবারের দেওয়া জমিতে তৃণমূল কার্যালয় গড়ে ওঠে। স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে এলাকায় স্বাস্থ্যকেন্দ্র তৈরির দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের দাবি ছিল অল্প শরীর খারাপ হলেও প্রায় 5-6 কিলোমিটার পথ অতিক্রম করে উলুবেড়িয়া টাউনে চিকিৎসা করাতে যেতে হয়, কিন্তু এলাকায় কোনো জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। অবশেষে উলুবেড়িয়া পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য আব্বাসউদ্দিন খানের উদ্যোগে দলীয় কার্যালয়টিকেই তুলে দেওয়া হয় উলুবেড়িয়া পুরসভার হাতে। সোমবার সেই উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষ। কংগ্রেসের কাউন্সিলর হিসাবে জয়লাভ করার পর ওই ওয়ার্ডে 34 বছর কোনো উন্নয়ন হয়নি। অন্যত ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডে গিয়ে আমি সর্বস্তর উন্নয়ন করেছি এবং ওই ওয়ার্ডের মানুষ উলুবেড়িয়া পৌরসভার 32টা ওয়ার্ডের মধ্যে সব থেকে বেশি ভোটে জয়লাভ করেছিল আমাকে, এবং তার পরবর্তীকালে যতগুলো ইলেকশান গেছে বিধানসভা লোকসভা সব ইলেকশানেই সেই লিডের মাত্রা বেড়ে যায়, বাড়তে থাকে, আমাদেরকে জয়লাভ করা দলকে জয়লাভ করা। কিন্তু ওই এলাকা থেকে রুগীয় হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র প্রায় 5 কিলোমিটার দূরে, ওই এলাকার মানুষের আর দীর্ঘদিন দাবি ছিল এ এলাকায় কোনো স্বাস্থ্যকেন্দ্র হোক। তো আমি যখন জয়লাভ করার পর আমাকে ওই জায়গাটি পার্টি অফিস করার জন্য, তৃণমূল কংগ্রেস কার্যালয় করার জন্য ধনঞ্জয় সামন্ত আর সুজয় সামন্ত আমাকে জায়গাটা দান করেছিলেন, প্রায় 1.5 একর জায়গা। আমি তাতে পার্টি অফিস তৈরি করি, আমার কার্যালয় হয় এবং পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কার্যালয় ওখান থেকে কাজ হতো, আমরা কাজ করতাম। কিন্তু মানুষের দাবি মেনে আমরা খোঁজখবর করলাম যে কোথায় স্বাস্থ্যকেন্দ্র করা যায়। করতে গেলে জায়গা লাগবে, ঘর তৈরি করতে টাকা লাগবে। তো সেই সময় ভাবলাম যে পার্টি অফিস তো উন্নত গিয়েও করতে পারি আমরা, আরও ঘর ভাড়া নিয়ে পার্টি চালানো যায়। তাই সেই কথা মাথায় রেখে এই সুবর্ণ সুযোগ এলাকার মানুষের সুবিধার্থে ওই এলাকার প্রায় 23, 24, 25 এই তিনটে ওয়ার্ডের কম করে 25,000 লোকের সুবিধার্থে, জনগণের সুবিধার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পাথেয় করে আমরাও সেই কাজটা করলাম, যাতে মানুষের কল্যাণে লাগে, মানুষ স্বার্থে লাগে। তাই দলীয় কার্যালয় তুলে দিয়ে আজ উপস্বাস্থ্য কেন্দ্র রূপান্তরিত করলাম। দাদা, কয়েক মাস পর দেখুন, আমরা উপস্বাস্থ্য করে দেওয়ার পর আমরা কিছুটা দূরে একজনের ঘর আছে, সেই ঘরটা আমরা বসবো, তাকে বলেছি ভাড়া চাই ভাড়াও দিয়ে দেবো। কার্যালয় দেখুন, দুয়ারে যখন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চা দোকান রাস্তাঘাটে ঘুরছে, মানুষের বাড়ি বাড়ি ঘুরছে, আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সারা বাংলার এমএলএ এমপি থেকে শুরু করে ওয়ার্ড প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট বুথকর্মী সবাই মানুষের দুয়ারে যাচ্ছে বঙ্গবন্ধু যাত্রার মাধ্যমে। কে দুয়ারে সরকার যে এসছে আপনারা সেই সুবিধাগুলো পেয়েছেন কি পারেনি খোঁজখবর নিচ্ছি আমরা। তো দুয়ারে যখন সরকার চলে যাচ্ছে, নেত্রী যখন দুয়ারে যাচ্ছে, আর আমার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বসে থেকে লাভ কী? আমিও দুয়ারে চলে যাচ্ছি, কাজ তো যেখানে রাস্তাঘাট টেবিলে বসে করা যায়, মানুষের ঘরে পৌঁছে তো কাজ করে দেওয়া যায়। তো আমরা মানুষের ঘরে পৌঁছে কাজ করে দিচ্ছি, আর ও তো তৃণমূল কংগ্রেস কাজে কোনো গুরুত্ব রাখে না। কোনো মিটিং করতে গেলে কারো ঘর ভাড়া নিয়ে নেবো, কারো একটা উঠোন নিয়ে নেবো, হ্যাঁ কারো একটা বড়ো ফাঁকা বাড়ি নিয়ে নেবো আর চালা নেবো, মিটিং করার জন্য কোনো সমস্যা হবে না। অর্থাৎ দুয়ারে যখন সরকার গেছে, আমরা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বসে না থেকে মানুষের দুয়ারে যাওয়াটাই মনে করেছি। আজ উপস্বাস্থ্য কেন্দ্র হওয়া মানে কয়েক হাজার হাজার মানুষের সমস্যা মিটবে, কয়েকটা মানুষ বিনা পয়সায় পরিষেবা পাবে, সেটা বড়ো না কার্যালয়ে বসে কাজ করার ভালো, মানুষের দ্বারেই কাজটা করে দেবো।